আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, 1ই ডিসেম্বর থেকে আমাদের রাজ্যে কিন্তু দুয়ারে প্রকল্প চালু হয়ে গেছে, যেটি কিন্তু সারা রাজ্যেতেই আমাদের কিন্তু ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। অসংখ্য ভিড় রয়েছে প্রতিটি ক্যাম্পে। তো আপনারা যারা জব কার্ডের জন্য আবেদন করতে চান বা যাদের জব কার্ড নেই, 100 দিনের কাজের জন্য আপনারা যে জব কার্ড রয়েছে সেই জব কার্ড যদি আবেদন করতে চান, তো কিভাবে আবেদন করবেন, তার ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং তাতে কি কি ডকুমেন্টস লাগবে, তো সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে প্রথম ভিজিট করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, এই হচ্ছে আমাদের জব কার্ডের ফর্ম। তো উপর দিকে দেখুন লেখাই রয়েছে ওয়েস্ট বেঙ্গল রুরাল এমপ্লয়েড গ্যারান্টি স্কিমের অধীনে নিবদ্ধকরণের আবেদনপত্র, ঠিক আছে? তো এই লিঙ্ক আপনাদের দিকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কিন্তু ফর্মটা ডাউনলোডিং করে নেবেন। তো প্রথমে আমরা এখানে দেখতে পাবো, একটা অপশান পেয়ে যাব জেলার নাম। তো এখানে আপনার যে জেলা রয়েছে সেই জেলার নামটি কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে দেখুন কয়ে কী বলছে, আমরা দেখুন পরিবারের প্রধানের নাম, পরিবারের যে প্রধান থাকবে তার নামটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে? কয়ে কী বলেছে দেখুন, পরিবারে প্রাপ্তবয়স্ক সদস্যদের এখানে কিন্তু বিবরণটা দিতে হবে। তো কীভাবে দিবেন সেটা আপনাদের দিকে জানিয়ে দিই। তো এখানে দেখুন ক্রমিক সংখ্যা রয়েছে, আপনার ফ্যামিলিতে কজন রয়েছে, তো সেটি এখানে আপনারা কী করবেন, 1, 2, 3, 4 করে দিয়ে দেবেন এবং পরিবারের এখানে প্রধানের নাম প্রথমে দিয়ে দেবেন, ঠিক আছে? দেওয়ার পরে তার পিতার নাম দেবেন এবং তার আবেদনপত্র করার তারিখ, বয়সটা কত রয়েছে সেই বয়স দেবেন, লিঙ্গ পুরুষ না স্ত্রী সেটা দিয়ে দেবেন, শারীরিক অক্ষমতা কিনা মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে এখানে হ্যাঁ করবেন, না হলে না করবেন। এবং এখানে আপনারা রেশন কার্ডও দিতে পারেন বা এপিক নাম্বারও দিতে পারেন। তো সেমভাবে তার পরের প্রধান যে রয়েছে মানে তার নিচে যে রয়েছে তার নাম দেবেন। এইভাবে কিন্তু আপনারা এখানে 6 জনকার নাম কিন্তু অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখুন নিচে লেখা আছে পরিবারের প্রধানের নাম এই সারিতে প্রথম লেখা হবে, মানে আপনাদেরকে যেটা বললাম এখানে প্রথমেই কিন্তু আপনার পরিবারের প্রধানের নাম লিখবেন। তারপরে পরকে পর কিন্তু আপনি সেই নামগুলো এখানে দিয়ে দেবেন এবং এখানে রেশন কার্ড নাম্বার বা এপিক নাম্বার যে কোনো একটা দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে যেগুলো রয়েছে খুবই সোজা রয়েছে, এখানে গ্রামের নাম, পোস্ট অফিস, মৌজা, থানা, গ্রাম পঞ্চায়েত নাম, ব্লকের নাম। এবার কাস্ট দিতে পারেন তপশিল বা অন্যান্য বা সাধারণ হলে দিবেন। দেখুন ছয়ে বলেছে ইন্দিরা আবাস যোজনা উপভোক্তা বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনি কি বাড়ি পেয়েছেন, হ্যাঁ করবেন বা না করবেন, হ্যাঁ যদি পেয়ে থাকেন হ্যাঁ করবেন না হলে না। ভূমি সংস্কার উপভোক্তা যদি পেয়ে হয় হ্যাঁ করবেন বা না করবেন, ঠিক আছে? তারপরে দেখুন আমি বা আমরা অধ্যক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে ইচ্ছুক উপরোক্ত বৃত্ত সঠিক এবং আমাদের পরিবারের নাম নিবদ্ধকরণ করা হোক, ঠিক আছে বলে তারপরে আপনি কি করবেন, এখানে পরিবারের প্রধানের স্বাক্ষর বা টিপসই যে কোনো একটা কিন্তু এখান থেকে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে? আপনারা এখানে পরিবারের যে প্রধান থাকবে যিনি আবেদন করছেন তার এখানে স্বাক্ষর করবেন বা টিপসই এবং কাজ করিতে ইচ্ছুক প্রাপ্ত সদস্যের স্বাক্ষর বা টিপসই, আর বাদ বাকি যাদের নাম থাকবে তারা কি করবেন, এই ছোট্ট জায়গার মধ্যে কিন্তু আপনাদের দিকে কি করতে হবে, ছোট ছোট করে কিন্তু তাদের সেখানে সই করে দিতে হবে বা টিপসই করে দিতে হবে, ঠিক আছে? এটা এখানে আমাদের কমপ্লিট হলো। তারপরে এখানে আমরা একটা ছোট্ট ফর্ম পেয়ে যাবো, দেখুন যেটা প্রযোজ্য নয় সেটি কেটে বাদ দিন, ঠিক আছে? তো এখানে কি করবেন, আপনার নাম দিয়ে দিবেন, পিতার নাম, গ্রামের নাম, পোস্ট অফিস, ঠিক আছে? এবং নিবদ্ধকরণের জন্য আবেদনপত্র পাওয়া গেল এবং নিবন্ধ নম্বর হলো, তো এটা আপনাদের দিকে সে মুহূর্তে দেখার দরকার নেই, এবং গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত আধিকারিক স্বাক্ষর যিনি তিনি আবেদনপত্র জমা নেবেন, তো তিনি এখানে জমা নেবেন, তো এটি আপনারা এখানে নাম করবেন, এটা আপনাদের থেকে গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু কেটে দেওয়া হবে, ঠিক আছে? তারপরে দেখুন এই যে দ্বিতীয় যে ফর্মটা থাকবে এটি কিন্তু আপনাদের থেকে কোনো কিছুই করতে হবে না, ঠিক আছে? তো এটি সম্পূর্ণ কিন্তু আপনাদের দিকে গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে? তো এইভাবে ফিল আপ করে আপনারা কী করবেন, সঙ্গে সঙ্গে প্রত্যেকে যতজনকার সদস্যের নাম করবেন, প্রত্যেকের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড প্রত্যেকের কিন্তু নেবেন এবং তার সঙ্গে নেবেন ফটোকপি, 2 কপি করে ফটোকপি নিয়ে কিন্তু আপনারা কী করবেন, এটি নিয়ে চলে যাবেন
যেখানে দুয়ারে দুয়ারে ক্যামেরা হচ্ছে, তো নেওয়ার পরই সেখানে কিন্তু আপনারা 15 দিনের মধ্যে কিন্তু এই আধার জব কার্ডটি কিন্তু পেয়ে যাবেন। 15 দিনের মধ্যেই আশা করি আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকে একটি লেটেস্ট আপডেট। আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার।